প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো স্ট্রোক নিয়ে, স্ট্রোক কিভাবে কাজ করে, স্ট্রোকের এ টু জেড আমরা দেখব। স্ট্রোক কোথায় পাবেন? স্ট্রোক হলো উইন্ডো মেনুতে যে যাওয়ার পরে দেখবেন স্ট্রোক আছে। স্ট্রোকে অনেকের স্ট্রোকটা হয়তো এরকম ডিটেলসে নাই, সেক্ষেত্রে যেটা করবেন আচ্ছা, স্ট্রোক যদি আপনারা এরকম সিম্পলি পান সেক্ষেত্রে যে কাজটা করবেন শো অপশনসে দিবেন, দেওয়ার পরে ডিটেলসটা পাবেন। দয়া করে একটু কনসেন্ট্রেট করেন ক্লাসের দিকে। আচ্ছা, ওপেন পাথ ক্লোজ পাথ মনে আছে আমাদের? এটা কি পাথ? ক্লোজ পাথ মনে আছে সত্যি সত্যি? আচ্ছা, খুব ভালো। এটার উইথ যদি আমরা বাড়াতে চাই, দুইটা সিলেক্ট করে আমরা উইথ বাড়াতে পারবো, কমাতে পারবো, তাই না? এটা কোনো সমস্যা নাই, এটুকু তো আমরা জেনেছি অলরেডি, তাই না? প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে জেনেছি। আচ্ছা, এটাকে এখন কমাতেও পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ফিচার নিয়ে যখন আলোচনা করব তখন আসলে আমাদের সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করবে। ওপেন পাথ একরকম কাজ করবে, ক্লোজ পাথ আর একরকম কাজ করবে। ওপেন পাথে যে জিনিসটা আছে ক্যাপ আছে, ক্লোজ পাথে সেই ক্যাপটা নাই। তার মানে ক্যাপ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, ক্যাপকে মডিফাই করতে চাই, তাহলে তিন ধরনের ক্যাপ আছে। এখন যে ক্যাপ আছে ক্যাপটার নাম হলো বাট ক্যাপ। যদি আমরা রাউন্ডেড করতে চাই, রাউন্ডেড ক্যাপে ক্লিক করবো, দেখেন ক্যাপটা রাউন্ডেড হয়ে গেছে। যদি আমরা এটাকে এক্সটেন্ডেড করতে চাই, এটাকে প্রজেক্টিং ক্যাপ বলে, আপনি যদি ক্লিক করেন প্রজেক্টিং হবে। প্রজেক্টিং ক্যাপটাও কি করে বেসিক্যালি, যে আপনার এখানে আমাদের আছে হলো ছয়, মানে ফোর আছে, ফোরের মধ্যে এখানে আছে টু পয়েন্ট, এখানে আছে টু পয়েন্ট, ঠিক এখানে সে কি করবে, এদিকে টু পয়েন্ট করে দিবে অ্যাঙ্কর পয়েন্টটা থেকে লেফট সাইডে। যদি এটাকে রাউন্ডেড করতে চান, রাউন্ডেড বাটনে ক্লিক করবেন, এটাকে রাউন্ড করে দিবে। আর এটাকে যদি ফ্ল্যাট করতে চান, বাট ক্যাপ বলে বাট করে দিবে। এটা হলো ওপেন পাথের ক্ষেত্রে। আর ক্লোজ পাথে যখন যাবেন, ক্লোজ পাথে ডিফারেন্ট, ক্লোজ পাথে গেলে আর ক্যাপ কাজ করবে না, কারণ ক্লোজ পাথে ক্যাপ থাকে না। ক্লোজ পাথে থাকে হলো কর্নার। কর্নারের তিনটা ধরন আছে, এখন যেটা আছে এটা হলো মিটার, তারপরে যেটা আছে রাউন্ডেড। দেখেন কর্নারটা রাউন্ড, এটা যখন আপনি কাজ করবেন, প্রজেক্ট করবেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যাবে যে কর্নার কখনো কখনো রাউন্ড করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনি আলটিমেটলি শুধু সিঙ্গেল কর্নার রেখে এটাকে রাউন্ড করতে পারেন, ইনস্টিট অফ আপনার মডিফিকেশন, মানে আপনি এখানে ধরে মডিফাই করে কর্নার রাউন্ড করলেন, এরকম করার প্রয়োজন নেই। স্ট্রেট কর্নারটারেও রাউন্ড করতে পারেন। তারপরে আছে ভেভেল, এটাকে আপনি এরকম ভেভেল স্টাইল করতে পারেন। অনেক সময় দেখা যায় না গ্লাসে থাকে, গ্লাসের কর্নারগুলো কাটা থাকে ডাইনিং টেবিলের, এরকম করতে পারেন। আচ্ছা, নিচে একটা অপশন আছে অ্যালাইন স্ট্রোক, এটা শুধুমাত্র ক্লোজ পাথে কাজ করবে, ওপেন পাথে কাজ করবে না। নর্মালি বাই ডিফল্ট বাম পাশে যেটা আছে সেন্টার অ্যালাইন বলা হয়, এই সেন্টার অ্যালাইনটা কাজ করবে ক্লোজ এবং ওপেন পাথে দুইটাতেই। কিন্তু পরের দুইটা ফিচার কাজ করবে শুধুমাত্র ক্লোজ পাথে। ক্লোজ পাথ সিলেক্ট অবস্থায় যদি আপনি মাঝখানটা ক্লিক করেন, তাহলে কী করবে, যে চার পয়েন্ট ছিল চার পয়েন্ট ইনসাইডে চলে আসবে, আপনার যে পাথ আছে পাথ থেকে চার পয়েন্ট ভিতর দিকে চলে আসবে। তার পাশেটা যদি ক্লিক করেন, চার পয়েন্ট বাহিরে চলে যাবে, মানে ইনসাইড আউটসাইড। আমাদের কিছু ক্লাস আছে যে ক্লাসগুলোতে প্রজেক্ট থাকবে এবং প্রজেক্টে এই জিনিসগুলো কাজে লাগবে, এই জন্য অবশ্যই মনে রাখবেন। আরেকটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেননি, একটু খেয়াল করে দেখেন, নিচেরগুলো সব ডিজেবল আছে। যখন আমি এই দুইটার মধ্যে থাকবো এই জিনিসগুলো ডিজেবল আছে। অনেকেই এই সমস্যা ফেস করবেন একটু পরেই, যে আমি তো এই অপশনগুলো পাচ্ছি না, তখন আপনি কী করবেন, লেফট সাইডেটা যাবেন, যেটা সেন্টার, সেন্টারটা যখন ক্লিক করবেন তখন এই জিনিসগুলো দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। মনে করেন দুইটা জিনিসই সিলেক্ট আছে আমাদের, ওপেন পাথ ক্লোজ পাথ, দুইটা সিলেক্ট অবস্থায় যদি আমরা অনেক সময় দেখি না লাইন ডট ডট থাকে, ডট ডট করার জন্য আপনারা যেটা করবেন, ড্যাশেস লাইন আছে, এখানে যদি ক্লিক করেন আপনাদের পুরো কাজটা দেখেন ডটেড হয়ে গেছে, এবং ডটেডটাকে কন্ট্রোল করা যায়। এখানে বারো পয়েন্ট আছে, আপনি যদি চান এটাকে টু পয়েন্ট করার জন্যে টু পয়েন্টও হবে, আপনি যদি এখানে চান যেটা ফাইভ পয়েন্ট করতে ফাইভ পয়েন্ট হবে, এবং গ্যাপটা যদি আপনি বাড়াতে চান, যেটা ফাইভ পয়েন্ট আছে এটা টেন পয়েন্ট হবে। তাহলে গ্যাস ড্যাশ এবং গ্যাপ দুই রকম হতে পারে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, যে দুই ধরনের কন্ট্রোলার আছে, একটা হলো সে অ্যালাইনমেন্ট কন্ট্রোল করবে না, সেই স্পেসটাকে সবসময় ঠিক রাখবে, আরেকটা হলো ডিজাইনটাকে ঠিক রাখবে, স্পেস ঠিক রাখবে না। আপনি যদি এখন খেয়াল করে দেখেন, চারটা কর্নারে কিন্তু একটা করে পয়েন্ট আছে, কিন্তু যদি আপনি এখানে চলে যান তাহলে দেখেন এক একটা এক এক রকম হয়ে গেছে, এখানে নাই এখানে আছে, এখানে নাই এখানে দুইটা মিলে আছে, তার মানে এক এক স্টাইলের। সে কী করেছে, গ্যাপটাকে সমান রেখেছে। আর এটা যদি দেন, আপনি গ্যাপ সমান রাখবেন না, সে ডিজাইনটাকে সুন্দর রাখবে।
দুইটা অপশন আছে। আপনি যদি মনে করেন আমি আর ড্যাশেস চাই না বা ডটেট আমার প্রয়োজন নাই, আপনি কি করবেন, টিক মার্কটা তুলে দেবেন সিলেক্ট করে, তাহলে সে প্লেন হয়ে যাবে সিলেক্ট। আমরা যদি আর একটু সামনের দিকে যাই, মনে করেন একটা তীর বানাতে চাই বা অ্যারো বানাতে চাই, তাহলে কিভাবে বানাবো, সেক্ষেত্রে আমরা স্টেটটাকে সিলেক্ট করেছি, করার পরে এখানে দেখেন অ্যারো হেড লেখা আছে, অ্যারো হেডে যদি ক্লিক করে আপনি কোনো একটা অ্যারো সিলেক্ট করেন, এখানে অ্যারো একটা মাথা চলে আসছে, কিন্তু এটা আসলে প্রফেশনাল না, খুব একটা স্ট্যান্ডার্ড না, মনে হয় যে পিছনে একটা লেস থাকলে একটু সুন্দর হতো। আমরা পিছনে ডান পাশ থেকে একটা লেস লাগিয়ে দিই, তাহলে হ্যাঁ প্রফেশনাল একটা তীর মনে হচ্ছে, তাই না, অ্যারো চিহ্ন মনে হচ্ছে। আমরা যদি এটাকে একটু কন্ট্রোল করতে চাই, কি কন্ট্রোল করব, যে পিছনে যে লেসটা আছে আমরা একটু ছোট বানাতে চাই। এখানে দেখেন দুইটা পার্সেন্টেজ আছে, লেফট সাইডে একটা রাইট সাইডে একটা, আমরা এখানে যদি রাইট সাইডে 50% করে দিই, এটা ছোট হয়ে গেল, সামনের মাথাটা বড় হচ্ছে। অথবা এটা যদি আমরা চাই যে এটা 100% থাকবে আর এই পাশেরটা 50% থাকবে, সেটা সম্ভব। দুইটাই 100% থাকলো, আমরা যদি আরেকটু মডিফাই করতে চাই, যে আমাদের পাথ এখন দেখেন পাথটা যে পর্যন্ত ড্র করেছে এখান থেকে এই পর্যন্ত, তার ভিতরে কিন্তু দুইটা এক্সট্রা পয়েন্ট এসছে, আমরা এর ভিতরে যাই না বাহিরে যাই, তাহলে দেখেন এখানে অ্যালাইন বলে একটা কথা আছে, অ্যালাইন যদি এক্সটেন্ডে ক্লিক করেন সে এক্সটেন্ড করবে, তার মানে আপনার পাথ যতটুকু আছে অতটুকু রেখে তার বাহিরে দুইটা অ্যাড করবে নতুন করে। আরেকটা জিনিস আছে প্রোফাইল, প্রোফাইল হলো বেসিক্যালি যেটা করে যে মাঝখানে যে দাগটা আছে আমরা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এটাকে আপনি চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, দেখেন দুই মাথা চিকন আছে মাঝখানে মোটা আছে, এরকম কতগুলো প্রোফাইল এখানে দেওয়া আছে, যেগুলো আপনি সিলেক্ট করে যদি আপনার মনের মতো কোনোটা মিলে বা ডিজাইনের সাথে মিলে সেটা আপনি করে নিতে পারেন ইনস্টেড অফ ম্যানুয়াল করা। এটা ম্যানুয়ালি আপনি করতে পারেন, সময় লাগবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি দেয়া আছে অটোমেটিক্যালি একটা ক্লিক করে করে ফেলেন, আপনার টাইম বেঁচে গেল, বিষয়টা এরকম আর কি, নাথিং স্পেশাল। আপনারা এটার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন সেম অ্যারো, এখানে এসে একটা সিলেক্ট করলেন অ্যারো হলো, এখানে এসে ডিফারেন্ট কিছু আপনি চান বানাতে পারেন, কিন্তু এটাতে খুব একটা কন্ট্রোলিং নাই, খুব একটা প্রয়োজনও হয় না। আচ্ছা, গ্রেডিয়েন্টের জন্য যে কাজটা করা যায় ইজিলি সেটা হলো একটা সিম্পলি বক্স টানার পরে আপনারা নিচে যদি দেখেন এখানে কয়টা অপশন আছে, তিনটা অপশন আছে, আমরা শুধু একটা শিখেছিলাম যেটা দিয়ে নান করা যায়, বাম পাশেটা দিয়ে সলিড কালার করা যায়, মাঝখানেটা হলো গ্রেডিয়েন্ট, আপনি মাঝখানে যদি ক্লিক করেন অটোমেটিকলি গ্রেডিয়েন্ট হয়ে যাবে, একটা ডিফল্ট যে গ্রেডিয়েন্ট থাকে সেটা আসবে এবং গ্রেডিয়েন্ট প্লেটটা অন হয়ে যাবে যদি অন না থাকে, খোলা না থাকে, সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টটা পাবেন এখানে। যদি মনে হয় যে গ্রেডিয়েন্ট প্লেট খুঁজে পাচ্ছেন না, উইন্ডো মেনুতে যাবেন, গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট মানে তো আমরা দেখে বুঝতেছি যে গ্রেডিয়েন্টটা কী জিনিস, তাই না, এটা বুঝতে সমস্যা আছে যে দুইটা কালারের মিক্সড, একটা থেকে আরেকটা কালারের মিক্সড। এখন আমরা যদি দুইটা কালারকে চেঞ্জ করতে চাই, প্রথমে বাম পাশে যে আছে হোয়াইট কালার, এই কালারটাকে চেঞ্জ করতে চাই, কীভাবে চেঞ্জ করবো, চেঞ্জ করার জন্য আপনি দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোকে বলা হয় স্লাইডার, এই স্লাইডারগুলোর কালার চেঞ্জ করলে আপনার কালার চেঞ্জ হবে, কালারগুলো সিলেক্ট করার স্লাইডারগুলো সিলেক্ট করার উপায় বা চেনার উপায় হলো যে কোনটা সিলেক্টেড আছে, স্লাইডারের ঠিক উপরে ছোট্ট একটা জায়গা আছে ব্ল্যাক, আপনি যখনই সিলেক্ট করবেন তখন ব্ল্যাক হবে, সিলেক্ট না থাকলে হোয়াইট থাকবে, তাহলে যেটা সিলেক্টেড আছে সেটা দেখাচ্ছে, সাথে এখানে কালার দেখাচ্ছে যে কী কালার আছে। এটা দুইভাবে কালার চেঞ্জ করা যায়, একটা সহজ উপায় হলো এখানে ডাবল ক্লিক করা, ডাবল ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, কালার পাবেন, সোয়াচ পাবেন। যদি আপনি কালার থেকে কালার চেঞ্জ করতে চান, কালার সিলেক্ট অবস্থায় হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, সেক্ষেত্রে কী করবেন, এখানে ছোটো একটা পপআপ আছে, পপআপে গিয়ে আপনি সিএমওয়াইকে সিলেক্ট করে দেন, সিএমওয়াইকে করার পর আপনি যেই কালার করতে চান সেই কালারটা এখান থেকে দিয়ে দিতে পারেন, আমরা এখানে রেড আছে রেড দিয়েছি, বা আপনি চাইলে অরেঞ্জ করতে চান অরেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা রেড দিই। এখন ক্লিকটা কোথায় করবেন, নেক্সট ক্লিকটা করবেন এখান থেকে, একটা খালি জায়গা আছে ঠিক এই জায়গাটা একটা ক্লিক করেন, তাহলে এই পপআপটা চলে যাবে, দেন ডান পাশে যে ব্ল্যাক কালারটা আছে আমরা এটা চেঞ্জ করতে চাই, তাহলে কী করবো, এই স্লাইডারের মধ্যে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে আবার সে একই জিনিস আসবে, আপনি সুয়াস থেকে এখন করতে পারেন, আপনি এখান থেকে ইয়েলো দিয়ে দেন, দিয়ে আবার এখানে ক্লিক করেন, তাহলে দুইটা কালারের স্লাইডার চলে আসলো, তাহলে আপনার গ্রেডিয়েন্ট রেডি। আচ্ছা, আমরা এখন যদি এখানে আরও কালার স্লাইডার অ্যাড করতে চাই তাহলে কীভাবে করব, সেটা সহজ উপায় হলো, দেখেন এখানে মাউস কার্সরটা ব্ল্যাক আছে, এটা যদি আমরা স্লাইডারের ঠিক কাছাকাছি নিয়ে যাই, দেখেন কী হয়েছে, মাউস কার্সরটা প্লাস আসছে সাথে হোয়াইট হয়ে গিয়েছে। এখন যদি আপনি সিম্পলি এখানে ক্লিক করেন, ক্লিক করলে নতুন একটা স্লাইডার হবে, এবং এটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যে আপনি এখানে গ্রিন কালার দেবেন, দেখেন গ্রিন কালার চলে আসছে, এবং স্লাইডার লোকেশন আপনি চেঞ্জ করতে চান, স্লাইডার লোকেশন আপনি চেঞ্জ করতে পারেন,
এখান থেকে করতে পারেন অথবা লিখেও করতে পারেন যে আপনি 80% চান, তাহলে 80% যাবে এখান থেকে, এখান থেকে 100% লেফট থেকে রাইট পর্যন্ত সেটা করতে পারেন। আবার যদি চান যে এই স্লাইডারটা আমার প্রয়োজন নাই, দুইভাবে ডিলিট করতে পারেন, এটা সিলেক্ট অবস্থায় ডিলিট বাটনে প্রেস করতে পারেন অথবা এখান থেকে ধরে নিচের দিকে টান দিবেন তাও ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা স্লাইডার অ্যাড করা রিমুভ করা ক্লিয়ার। আরেকটা জিনিস আমরা দেখবো, এখন ডান পাশে আছে ইয়েলো, বাম পাশে আছে রেড, এখন যদি আমরা এটাকে ঘুরে যেতে চাই এই পাশে ওই পাশে নিতে চাই কি করবো, এরকম আনতে পারি, দেন এটাকে ধরে ডানে নিয়ে গেলাম, এটা বামে নিয়ে গেলাম, করতে পারি না। আরো একটা সহজ উপায় আছে, সেটা ছোট্ট একটা বাটন আছে রিভার্স, এটা যদি ক্লিক করেন সে আপনাকে এই মাথা থেকে ওই মাথা নিয়ে যাবে, ইজি তাই না? একটু বুঝতে কারো সমস্যা নাই, ওকে নাইস। আরেকটা জিনিস হলো রোটেট করা, আমরা যে এখন দেখছি যে গ্রেডিয়েন্টটা এক পাশ থেকে আরেক পাশে আছে, তার মানে এটা 0 ডিগ্রিতে আছে, যদি আমরা ডিগ্রি ঘোরাতে চাই 45 ডিগ্রি করতে চাই, 45 ডিগ্রি লিখে দিলে দেখেন 45 ডিগ্রি এখন আছে, যদি আপনি 90 ডিগ্রি করতে চান 90 ডিগ্রি লিখে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখে দেখে কখনো যদি ডিগ্রি কমানো বাড়ানো করতে চান, তাহলে আরেকটা উপায় হলো যে একটা টুল আছে গ্রেডিয়েন্ট টুল, এই দেখেন এই বাম পাশে এই টুলটার নাম হলো গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা দিয়ে আপনি ড্র্যাগ করেও এরকম ছোট বড় করতে পারেন, ইভেন গ্রেডিয়েন্টের পরিমাণ ছোট বড় করতে পারেন, বড়ও করা যাবে, অ্যাঙ্গেল ঘুরানো যাবে, কোন অ্যাঙ্গেল থেকে আপনি করতে চান, যে অ্যাঙ্গেল আপনার ভালো লাগে পারফেকশন হয় সেই অ্যাঙ্গেল থেকে আপনি ঘুরাতে পারেন, কোনো নির্দিষ্টতা নেই, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্টের যে টাইপ আছে সেই টাইপটা লিনিয়ার টাইপ আছে, এটা যদি আমরা রেডিয়াল করতে চাই এখানে ক্লিক করলে রেডিয়াল হয়ে যাবে, গোল হয়ে যাবে। এখন যদি আমরা কালার অ্যাড করতে চাই বা মডিফাই করতে চাই, আমরা এখান থেকে করতে পারি, মনে হলো যে ইয়েলোর পাশে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই, হয়তো একটু ব্লুইশ কালার দিতে চাই, সেটা করতে পারি, চাই এটাকে একটু ছোট বড় করব, সেটা করা যাবে। ইয়েলোটাকে চেঞ্জ করে যদি মনে হয় আমরা এখানে একটা পিঙ্কিশ কালার দিব অথবা ব্লু দিব, সেটাও করতে পারি, এখন তিনটা কালার আছে, আমরা তিনটা কালার রেখেও করতে পারি, দুইটা কালার রেখেও করতে পারি, সমস্যা নেই। নিচে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সুবিধা হলো ট্রান্সপারেন্টটা বোঝা যাবে, আসলে হোয়াইটের উপরে বোঝা যায় না ট্রান্সপারেন্টটা, আমরা হয়তো গ্রিন কালারটা রাখবো না, এই জায়গাটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব। সেক্ষেত্রে এখানে এখানে অপাসিটি বলে একটা কথা আছে, অপাসিটি যদি আপনি 0 করে দেন তাহলে আসলে 100% ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমরা যদি স্ট্রোকটাকে তুলে দিই মনে হয় যে একসাথে মিলে গেছে। এই জিনিসটা আসলে আমরা প্রথম দিকে মানে ইলাস্ট্রেটর নিয়ে যখন কাজ করেছি অনেক দিন পরে এই জিনিসটা আসছে, ছিল না ইলাস্ট্রেটর, এটা করা অনেক টাফ বিষয় ছিল হয়তো, যার কারণে ওরা করতে পারেনি যে মিলিয়ে যাওয়ার যে বিষয়টা। আবার যদি চান যে না আমি এটা করতে চাই না, আমি যেটা চাই যে পার্সেন্টেজের পরিমাণটা কিছুটা লাইন থাকবে, এখানে হয়তো আপনি 10% বা 20% দিলেন, তাহলে কী হলো মিলিয়ে যাওয়ার বিষয়টা আছে কিন্তু কালারও আছে হালকা, তাই না, কিছু কালার পার্সেন্টেজ কিন্তু এখানে আছে, তাহলে সেই কাজটা আপনারা করতে পারেন এখান থেকে, ট্রান্সপারেন্ট ইস্যুটা আছে, অপাসিটি বাড়ানো কমানো এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আরেকটা জিনিস হলো রেডিয়ালে যখন যাবেন, এই রেডিয়ালটাকে চ্যাপটা মোটা করার জন্য এই কন্ট্রোলার দিয়ে করা যায়, কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, এখানে পার্সেন্টেজ সেট করে দিতে পারেন, দেখেন এটা চেঞ্জ হবে রেডিয়াসটা, হ্যাঁ চাইলে আপনি 20% করতে পারেন, চাইলে 10% করতে পারেন, চাইলে আবার 100% দিলে রেগুলার আসবে, হ্যাঁ এটা শুধু রেডিয়ালের ক্ষেত্রে থাকবে, কিন্তু আপনার এটা যদি লিনিয়ার যায় তখন কিন্তু আর এটা কাজ করে না, এটা অ্যাক্টিভ থাকবে না। আরেকটা কাজ করা যায়, এখানে কিছু ধরনের রেডিমেড জিনিস আছে যে আপনি ক্লিক করবেন সেই জিনিসটা হয়ে যাবে, কিছু রেডি করা আছে, হ্যাঁ ট্রান্সপারেন্ট সিস্টেম দিয়ে করে দিয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা পাথফাইন্ডারটা পাবেন হলো উইন্ডো প্লেটের মধ্যেই থাকে, এখানে এই যে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার আসলে ডিজাইন করতে গেলে ইলাস্ট্রেটরে আসলে পাথফাইন্ডারের কোনো অল্টার নাই, পাথফাইন্ডারটা খুবই স্মার্ট এবং খুব ভালো সুন্দর কাজ করে, ইজি কাজ করে, আপনার লাইফটাকে অনেকখানি ইজি করে দেবে। আমরা যদি দেখি এই দুইটাকে মিলে যদি একটা ইউনিট বানাতে চাই, আমার দুইটা শেপকে একটা বানিয়ে ফেলতে চাই, তাহলে দুইটা শেপ সিলেক্ট করব, করে যখন আমরা ইউনিটে ক্লিক করব দেখেন দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে যাবে, এবং উপরে যে কালারটা থাকবে সেটাকে সে নিয়ে নিচ্ছে। সেকেন্ড যে অপশনটা আছে, দুইটা সিলেক্ট করেছে আমরা, চাই উপরে যে এটুকু জায়গা আছে এটুকু মাইনাস হয়ে যাবে, এটাকে ধরে ক্লিক করে যদি করি মাইনাস ফ্রন্ট, ফ্রন্ট যেটুকু আছে এটুকু চলে যাবে, তারপরে যেটা আছে এটা হলো দুই পাশ থেকে চলে যাবে, মাঝখানে সেন্টারটা থাকবে, এটা হলো উল্টা, এটা থাকবে তার মানে চলে যাবে বাম পাশে, দুই দুই পাশে দুইটা আছে,
এটা একটু কমপ্লেক্স পার্ট, ডিভাইড মানে আলাদা করা। ডিভাইড আপনি ক্লিক করলেন, ক্লিক করলে আসলে ডিভাইড হয় না। ক্লিক করার পরে অবজেক্ট মেনুতে যেতে হবে, তারপরে আনগ্রুপ করতে হবে। এটা অটোমেটিক গ্রুপ হয়ে যায়, অটোমেটিকলি যখনই কি আপনি ডিভাইডে ক্লিক করবেন অটোমেটিক গ্রুপ হয়ে যায়। তাহলে কী করবো আমরা, এখান থেকে আনগ্রুপ করলাম, তারপর একটা কাজ আছে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে এখন যদি আমরা সরাই, এখন দেখেন তিনটা আলাদা আলাদা পার্ট। তার মানে ডিভাইডের ক্ষেত্রে শুধু এই ঝামেলাটা, আর কোনোটার মধ্যে ঝামেলা নাই। তারপরে যেটা আছে এটা যে কাজ করে এটা হলো ট্রিম। ট্রিমে যদি ক্লিক করেন আলটিমেটলি আসলে কিছুই হয় না, এখানে যে আনওয়ান্টেড একটা পার্ট আছে এই পার্টটাকে সে মুছে দেয়। যদি ক্লিক করেন দেখেন তাই করেছে। আপনি যদি আর্টওয়ার্ক ভিউতে যান তখন দেখবেন এটা নাই, কিন্তু কালারগুলো ঠিক আছে। মার্স যেটা, এটা দুইটা একই রকম কাজ করে, আমি কোনো পার্থক্য খুঁজে পাই নাই। এটাও একই রকম কাজ করে, কালার ঠিক রেখে এই কাজটা করে। তারপর এটা যদি ক্লিক করি আমরা, এটাতে যে অকাজটা হয় আমার কাছে মনে হয় অকাজ, কোনো কাজের না। যে এটা একটা বক্স আছে, কোনো প্রয়োজন আছে আমার সেটা আমি কখনো কাজে লাগাতে পারিনি, আপনারা দেখুন কাজে লাগাতে পারেন কিনা। তারপরে যেটা আছে এটাকে স্ট্রোক করে দেয়, যে স্ট্রোকটাকে ওই কালারে কনভার্ট করে দেয়। এটা খুব একটা ইউজফুল না। লাস্ট একটা ইউজফুল, এটা হলো উল্টা, আগে ছিল মাইনাস ফ্রন্ট, এটা হলো মাইনাস ব্যাক। আপনি যদি ক্লিক করেন ব্যাকে যেটা ছিল এটা মাইনাস করে দেবে। এই হলো টোটাল 10টা ইস্যু, 10টা ফাংশন। পরে যেটা আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ডটা আমরা আমি দেখেছিলাম তাই না, আর্টবোর্ডটা মাল্টিপল আর্টবোর্ড তৈরি করা যায়। এখন যেটা দেখবো, মাল্টিপল আর্টবোর্ড তো আমরা জানি ক্লিক করলে তৈরি হয়, এখানে একটা আর্টবোর্ড একটা টুল আছে সেটাও আমরা জানি, কিন্তু যদি চাই আমরা ছোট ছোট করে আর্টবোর্ড বানাতে সেটাও সম্ভব, কাস্টমাইজ আর্টবোর্ড। সেই জন্য যেটা করতে হবে, এরকম ক্লিক করে ড্র্যাগ করতে হবে, রেক্টেঙ্গেল ড্র করার মতো। আপনি চাইলে এখানে ড্র করতে পারেন, চাইলে আপনি ছোট সাইজে তৈরি করতে পারেন, যেরকম কাস্টমাইজ সাইজ চান তৈরি করতে পারেন। এবং সবগুলো কিন্তু আলাদা আলাদা আর্টবোর্ড হিসেবে কাজ করবে। আপনি এখানে একটা ডিজাইন করছেন, এখানে একটা কাজ করছেন, এখানে একটা জিনিস রেখেছেন, যেখানে যেটা রাখেন। এবার এখানে ডাবল ক্লিক করলাম, এটা এখন অ্যাক্টিভ হয়েছে। যদি আমরা সেভ ফর ওয়েব দিই দেখেন এই জিনিসটা বেরোচ্ছে। যদি আমরা কালার করে নিই দেখেন, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সরি, সে এখন এটাই যাচ্ছে, তার মানে এটাই সিঙ্গেল আর্টবোর্ড হিসেবে কাজ করছে। আর্টবোর্ডের ফাংশনালিটিটা আসলে খুব একটা ইউজফুল না আর কি, এই লেভেলে, বিগিনার লেভেলে, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। তারপর আর্টবোর্ড সম্পর্কে বেসিক ধারণা তো যেটা আছে দিয়েছি আমরা একটা ক্লাসে বলেছিলাম। আর এখানে আরেকটু দেখলাম যে কাস্টমাইজ করা যায়, আপনি আর্টবোর্ড চাইলে যে কোনো সাইজে নিতে পারেন, তাও একটু দেখে নেন। আচ্ছা, এই উল্টাপাল্টা যে ইয়েগুলো হলো মানে ফিক্সআপ হলো না, আপনি হাতে মিলাইতে যদি চান, অনেক সময় মিলাতে পারবেন না, হয়তো কাছাকাছি যে মিলবে বা মিলবে না, তাই না, এটা প্রবলেমেটিক। এখন এটাকে যদি ইজি কোনো ওয়ে থাকে, যে ওয়ে দিয়ে আমরা ইজিভাবে স্ট্রেট করার জন্য চেষ্টা করব, সেই ওয়েটা আমরা দেখবো। এখন আমরা তো জানি এটা হলো ভার্টিক্যাল তাই না, আর এটা হলো হরিজেন্টাল। দেখলাম যে আপনাদের অবস্থান কিরকম, কারণ হলো ভার্টিক্যাল হরিজেন্টাল যদি আপনি না জানেন তাহলে আসলে কাজ করতে যে প্রবলেম হবে, কারণ এখানে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুইটা খুবই মুখ্য বিষয়। আমরা এখন যদি উপরে দুইটা পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সিলেক্ট করার পরে অবজেক্ট মেনু থেকে পাতে যাব, এখান থেকে যদি অ্যাভারেজে যাই তাহলে দুইটা অপশন আসবে, একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল। আমি ইচ্ছা করে ভুলটা করেছি যাতে আপনারা আসলেই ভুল ঠিকটা চিনেন। তাহলে এখন যে আমি দুইটা পয়েন্ট সোজা করব, তার জন্য কি ভার্টিক্যাল সিলেক্ট করব না বোথ সিলেক্ট করব না হরিজেন্টাল সিলেক্ট করব? হরিজেন্টাল, যেহেতু এটা হলো হরিজেন্টাল লাইন আমরা জানি। এটা সিলেক্ট করে ওকে করার সাথে সাথে দেখেন দুটো পয়েন্ট কিন্তু সমান হয়েছে। ঠিক এরকম আমরা যদি লেফট সাইডটা সমান কিন্তু মনে হচ্ছে, আদৌ কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সমান না। এটাকে যদি আমরা সমান করতে চাই একই কন্ডিশন, কী করবো, অ্যাভারেজ থেকে এখন ভার্টিক্যাল দিব, তাহলে সমান হয়ে যাবে। তাহলে ভার্টিক্যাল আর হরিজেন্টাল দুটো অপশন আছে। এখানে আরেকটা অপশন আছে বোথ। বোথটা কী কাজ করে? বোথটার কাজটা হলো মূলত, মনে করেন আপনি, আমরা একটা কাজ দেখিয়েছিলাম যে আপনি এরকম একটা ডিজাইন করবেন, ডিজাইনটা হবে কিছুটা এরকম আর কি মনে করেন। এখন কোনো কারণে আপনি এটা বানাতে যেয়ে আপনি এরকম বানালেন, কী সমস্যা হলো? এখানে আসলে এই মাথাটা, এই মাথাটা সমান হওয়ার কথা ছিল কিন্তু সমান হয়নি। কীভাবে বুঝবেন সমান হয়নি? এটা ধরে যদি আপনি রিফ্লেক্ট করেন,
এখানে একটা ক্লিক করেন এবং এখানে ক্লিক করেন, মাথাটা কিন্তু সমান হয়নি, তাই না? নিচে মিলেছে, উপরে মিলে নেই। তাহলে এই প্রবলেমটার জন্য আপনি কি করবেন, একটা সলিউশন তো প্রয়োজন। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরবেন, দুইটা পয়েন্ট সিলেক্ট করার পরে অবজেক্ট মেনু থেকে পাথ থেকে আপনি যাবেন কোথায়, এভার ডিজাইন, এখানে দেখেন বোথ আছে, বোথ দুইটাকে যদি ওকে করেন তাহলে কি হলো, দুইটা মাথা একসাথে চলে গেলো, জয়েন হয়নি কিন্তু, দুইটা মাথা বোথ মানে একসাথে হয়েছে, কাছে হয়েছে, জয়েন হয়নি। কিভাবে বুঝবেন জয়েন হয়নি? জয়েন হলে এখানে কন্ট্রোলার চলে আসবে, আসেনি। এখন আপনি কন্ট্রোল জে দেন, এখন কন্ট্রোলার আসবে। তারপরে আগে যে কাজটা হয়েছে সেটা কি করেছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে কাছাকাছি নিয়ে আসছে, যে আমার ডিজার্ভ যেটা সেই জিনিসটা আমি চাই তখন এই কাজটা করার জন্য। দুইটা তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অনেক সময় দেখবেন কাজের মাঝখানে প্রয়োজন হবে। আমি একটা এক্সাম্পল দেখালাম যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার কাছাকাছি প্রয়োজন, তাহলে কি করব, এভাবে নিয়ে আসবো, তাতে কি হবে সে সেন্টার রেখে ঠিক কাজ করবে। যদি আপনি ম্যানুয়ালি করতেন হয়তো দেখা যাবে ম্যানুয়ালি যাচ্ছেন, যাচ্ছে কি যাচ্ছে না এক্স্যাক্টলি ঠিক সেন্টার পয়েন্ট নাও আসতে পারে, কিন্তু এই ওয়েতে করলে সেন্টার পয়েন্ট আসবে। আচ্ছা, এই লোগোটা মনে করেন আপনি একটা লোগো বানালেন কোনো একটা কোম্পানির জন্য, এটাই মনে করেন আমার সেই কোম্পানির জন্য লোগো, ঠিক আছে? এখন এই লোগোটা আপনার বিজনেস কার্ডে যেতে পারে না, বিজনেস কার্ডে গেলে কি হবে, এটা ছোট হয়ে যাবে। যদি এটা বিলবোর্ডে যায় তখন কি হবে, বিশাল বড় হবে। আচ্ছা, আমরা এটা কিছু রিয়াকশন দেখব। আমরা লেফট সাইডের যে টেকনিকটা এখন শিখবো এটাকে বলা হয় স্ট্রোক, আউটলাইন স্ট্রোক, তাই না? লেফট সাইডে যে তিনটা আছে তিনটাকে ধরে আমরা অবজেক্ট মেনু থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দেব। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে আদৌ? দেখতে কোনো পার্থক্য দেখা যাচ্ছে? একই রকম, আসলে একই রকম, পার্থক্য আসলে নাই, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনে পার্থক্য আছে। কীরকম পার্থক্য? আমরা এই দুটাকে ধরে যদি বড় করি এখন কি হলো, এটা কিন্তু মোটা হয়ে গেছে। লজিক্যালি কি হবে, একটা জিনিস যখন বড় হবে তার যে সার্কেলটা আছে, বাউন্ডারিটা আছে, সে লজিক্যালি মোট হবে না, রেশিও অনুযায়ী বড় হবে, কিন্তু এ কিন্তু বড় হয়নি, ডান পাশেরটা সে চিকন রয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখানে যাই, এটা বিজনেস কার্ডে ইউজ করবো, আমরা যদি ছোট করি তাহলে কি হলো, এই রেশিও অনুযায়ী ছোট হয়েছে, এ কিন্তু রেশিও অনুযায়ী চিকন হয়নি। তাহলে আপনারা যখন লোগো বানাবেন বা কোনো একটা ইলাস্ট্রেটরে কাজ করবেন, যদি স্ট্রোকটা স্ট্রোক হিসেবে রেখে দেন তাহলে এই প্রবলেমটা ফেস হতে পারে। এটার একটু অল্টার উপায় আছে, যদি এই টুলটা, এটার বলে স্কেল টুল, ডাবল ক্লিক করে এখানে দুইটা স্কেলিংয়ের অপশন আছে, স্কেল রেক্ট্যাঙ্গেল কর্নার এবং স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই দুটো যদি টিকমার্ক করা থাকে তাহলে সে রেশিও অনুযায়ী কাজ করবে। কিন্তু আপনি যার কাছে ফাইলটা পাঠালেন সে হয়তো দুইটা টিকমার্ক করা নাই, সেরকম ছোট বড় করতে গেলে কি হবে, এরকম প্রবলেম ফেস করবে। তো এই প্রবলেমগুলো যেন ফেস না হয় সেজন্য আপনি যেই কাজটা করবেন, নর্মালি একটা যখন রেক্ট্যাঙ্গেল ড্র করবেন, রেক্ট্যাঙ্গেল ড্র সরি যে কোনো স্ট্রোক নেবেন, স্ট্রোক নেওয়ার পরে সেই স্ট্রোকটাকে যখন ফাইনাল আউটপুট দিবেন বা কাউকে পাঠাবেন তখন আউটলাইন স্ট্রোক করে নেবেন। আলটিমেটলি আসলে কি হয়েছে, এটা ছিল স্ট্রোক, এখন হয়েছে ফিল কালার, কিন্তু সেই স্ট্রোক আকারেই দেখাবে, পার্থক্য ভিজুয়াল কোনো পার্থক্য নাই কিন্তু ইমপ্লিমেন্টেশনে পার্থক্য আছে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হয় অফসেট পাথ করতে হয়। আমরা একটা ডিফারেন্ট শেপ বানাই, যেই শেপটা আসলে আপনার দেখা যাবে যে ইউজেস যে বিষয়টা আছে সেই জিনিসটা সুন্দর হবে। মনে করেন আপনি এরকম একটা শেপ নিলেন, এই শেপটাকে জাস্ট 90 ডিগ্রি করার জন্যে করলেন, কপি করলেন, কী করতে হবে আপনার, এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, যে পয়েন্ট আপনি নিয়ে যাবেন, প্রয়োজনে আপনি একটা গাইড বানিয়ে নেন যে এখানে আপনার সেন্টার পয়েন্ট, এখানে ধরাই আছে অ্যাঙ্কর পয়েন্টটা, তাই না? তাহলে আপনি কি এটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরে এর মধ্যে ফেলে দেন, সেন্টার হয়ে গেল। যদি না হয় আপনি একটু প্রিসাইজ করেন, নিয়ে আসেন মাঝামাঝি, ঠিক আছে? আনার পরে যেটাকে ধরে কি করবেন, পাথ ফাইন্ডার দিয়ে প্রথমে ডিভাইড করবেন, ডিভাইড করার পরে কাজ হবে আনগ্রুপ করা, তারপর আনওয়ান্টেড পার্টগুলো ফেলে দেন, ওকে? দেন দুইটাকে ধরে ইউনিট বানায় দেন, যদি ঘোরাতে হয় এটাকে ধরে 45 ডিগ্রি ঘুরিয়ে দেন। এখন এই শেপটাকে যদি আমরা সেম আর একটা শেপ বানাতে চাই, ছোট হোক বড় হোক, তাহলে কিভাবে বানাবো সেই জিনিসটা আমরা এখন দেখব। সেক্ষেত্রে যেটা করতে হবে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেটে যাবেন, অফসেট পাথে যাওয়ার পরে আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন,
অফসেট পাতে যান, দেন আপনি প্রিভিউতে ক্লিক করলে কত মিলিমিটার বড় করবেন, যদি মনে করেন আপনি 20 মিলিমিটার বড় করবেন, তাহলে 20 লিখে যদি আপনি প্রিভিউ মানে একটা ট্যাব চাপেন তাহলে দেখাবে। যদি মনে হয় আমি এটা থেকে ছোট বানাবো, ইনসাইডে আসবে, তাহলে কি হবে মাইনাস ধরেন আপনি 10 দিলেন, তাহলে এটা ইনসাইডে 10 আসলো। যখন আপনি সিম্পলি এখানে কিন্তু কপি টপের কোনো বিষয় নেই, আপনি যদি সিম্পলি ওকে প্রেস করেন তাহলে নতুন যে শেপটা সেটা কপি হয়ে যাবে। চাইলেন যে এটাকে আমি একটা ফিল কালার দিয়ে দেবো, এটাকে আবার আরেকটা কপি করতে চান, হয়তো বড় করতে চান, তাহলে আবার অফসেটে যান, এখানে হয়তো আপনি 15 দেন, দিয়ে ওকে করেন, তাহলে নতুন আরেকটা শেপ তৈরি হবে। এটা হয়তো আপনি ইয়েলো কালার দিলেন, তারপরে যদি চান যে এটা আমি হোয়াইট কালার করে দিব, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তিনটাকে ধরে স্ট্রোক কালার নান করে দিলেন, তার মানে একটা ডিজাইন বানানোর জন্য এই জিনিসটা কিন্তু ইজি কাজ করে এবং সুন্দর কাজ করে, যে আপনার শেপগুলোকে সমান রেখে সে ছোট এবং বড় করার কাজ করে। একটু মনে করেন আপনি ড্রিক সিলেকশনটা দিয়ে যখন সিলেক্ট করবেন কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, আপনি চারটার কোনায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাবেন, তাই না? যদি আপনি চান আরও চারটা অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে করা যায় পেন টুল দিয়ে এখানে ক্লিক করলে একটা করে প্লাস হবে, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। কিন্তু অ্যাট এ টাইম যদি আমরা মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট চাই তাহলে কী করবো? অবজেক্ট পেনতে যাবেন, পাতে যাবেন, এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস আছে, যখনই ক্লিক করবে দেখেন আগে চারটা ছিল এখন আটটা হয়ে গেছে। যদি আপনি চান এই আটটাকে কাজে লাগানোর জন্যে একটা ডিরেকশন বানাতে পারেন, তাই না? খুব সহজে একটা ডিরেকশন বানিয়ে ফেলা যায়, চাইলেই সম্ভব। যদি এটাকে অন্য কিছু বানাতে চাই, আমি আরও আটটা অ্যাড করতে চাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, আরও অ্যাড হলো। এখন যদি আমি উপরের পয়েন্টটা ধরে একটু টান দেই, এটা নোটিশ বোর্ডের মতো মনে হচ্ছে, তাই না? কি করবো, আমার আনওয়ান্টেড যে পয়েন্টগুলো আছে, আমার কাজ তো শেষ, বানিয়ে ফেললাম, তাহলে আনওয়ান্টেড যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করবো কি দিয়ে? ড্রিক সিলেকশন টুল দিয়ে, এবং শিফট চেপে চেপে সিলেক্ট করতে পারি, এগুলো তো জানি সবাই। এখন এগুলো রিমুভ করে দিব, আমার কোনো প্রয়োজন নেই। কিবোর্ড যদি ডিলিট চাবে কি হবে, থাকবে সব সহজ হয়ে যাবে, কিন্তু আমি চাই শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হবে। অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, এখানে আছে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস, দেখেন ফ্রেশ, আমার যা যা প্রয়োজন তার বাইরে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই। এখন আপনি বলতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট থাকলে সমস্যা কি? যখন আপনি একটা প্রজেক্ট করবেন, বিশাল বড় প্রজেক্ট করবেন, তখন বেসিক্যালি এক একটা অ্যাঙ্কর পয়েন্টই ওয়েট ফুল হয়ে যায়, তখন মনে হয় যত অ্যাঙ্কর পয়েন্ট লেস করা যায়। এই জন্য যখন কাজ করবেন প্রজেক্টের মধ্যে চেষ্টা করবেন লেস অ্যাঙ্কর পয়েন্ট নিতে, কারণ যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছেন তত সে ওয়েট বাড়াচ্ছে আপনার ফাইলের। আচ্ছা, এটা বাড়ানোর পরে মনে হলো যে আমি এটাতে একটু ডিজাইন করবো, ডিফারেন্ট ওয়েতে একটা ডিজাইন করবো। কী ডিজাইন করবো? যে আমি এখানে সামথিং কিছু একটা বসাতে চাই, সান বসাতে চাই বা কিছু একটা বসাতে চাই, হোয়াট এভার। আচ্ছা, এখন আমরা কিন্তু কিছু জিনিস শিখেছি, যে জিনিসগুলো একটু আগেই শিখেছি সেগুলো এখানে ইমপ্লিমেন্টেশন করব। এটাকে আমরা একটু বড় করব, এখানে এই শেপটাকে বড় করব। কি দিয়ে করব মনে আছে আমাদের? যে আমরা সেম শেপটা যদি আরেকটা কপি করতে চাই কি করব? অফসেট পাথ করব। আচ্ছা, অফসেট পাথে গিয়ে আমরা 3 মিলিমিটার একটা কপি করব, তারপরে আমরা ভিতরে যেটা আছে এটার আবার ভিতরের দিকে আবার 3 মিলিমিটার একটা কপি করবো, -3 মিলিমিটার, ওকে কপি করব। এখন যদি আমরা ইনিশিয়ালি দেখার জন্যে শুধু কালারগুলোকে নান করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমরা যে জিনিসটা চাই, যে এই যে মাঝখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা থাকবে না, এই জায়গাটা হোয়াইট থাকবে। অনেক সময় আমরা ডিজাইনের মধ্যে দেখি যে এমন একটা শেপ তৈরি করেছে যে শেপটা ঠিকই ওইটুকু চারিদিকে অংশ হোয়াইট হয়ে গেছে বা কেটে চলে গেছে, কিভাবে গেল সে বিষয়টা কিভাবে কাজ করে আমরা দেখব। এই দুইটাকে ধরে আমরা হাইট শিখেছি না, মনে আছে হাইট লক? আচ্ছা, আমরা দুইটাকে ধরে যদি হাইট করে দিই, আপাতত আমাদের এই শেপটা থাকবে। এই শেপটা যদি আমরা ফিল কালার দিই, যে কোনো ফিল কালার বোঝার জন্যে, ফিল কালার দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, অবজেক্ট থেকে পাথ থেকে দেখেন ডিভাইড অবজেক্ট বিলো লেখা আছে, সিম্পলি ক্লিক করলেন সে কী করবে? ডিভাইড করে দেবে, এটাকে আলাদা করে দিল। এখন আলাদা করে দিলে আমি ফেলেও দিতে পারি, অথবা রাখতে যদি চাই আমি রাখতেও পারি, কিন্তু আমার রাখার প্রয়োজন আছে কিনা আমি দেখবো শোয়াল দেওয়ার পরে। এখন যদি মনে হয় যে আমি এখানে কিছু ডিজাইন করব, ডিফারেন্ট কালার নিয়ে আসব, যে কোনো, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি কাজটা। এখন এখানে যে পার্টটা হয়েছে, যে কাটাটা হয়েছে, এটা কিন্তু সেম ইকুয়াল ওয়েতে কেটেছে, কোনো এরকম হয়নি যে এটুকু বেশি কেটেছে ওরকম কেটেছে, কারণ আপনি ম্যানুয়ালি যখন এটা কাটতে যাবেন কখনই পারফেকশনও হবে না। এবং এখানে যে ডিস্টেন্সটা আছে ইকুয়াল ডিস্টেন্স আছে, কারণ আমরা কী টেকনিকটা অ্যাপ্লাই করেছি, যে এটাকেই বড় করেছি, সেম রেশিওতে বড় করেছি এবং ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে কেটে দিয়েছি।
তাহলে কি হলো আমার ডিজাইনটা বাড়ানোর ক্ষেত্রে, এটা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, কোনো মানে মাথাগত নাই আর কি। এটার মেইন বিষয়টা হলো বোঝা যে আমরা ডিভাইড অবজেক্ট বিলোটা কখন ইউজ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা পাথ ফাইন্ডার ইউজ করতে পারি, একই রকম কাজ হয় মোটামুটি। তবে ডিভাইড অবজেক্ট বিলোতে যে কাজটা হয় অনেক ফাস্টার কাজ করা যায়, আদারওয়াইজ দেখা যায় পাথ ফাইন্ডার খুঁজতে হচ্ছে, ওইখানে যেতে হচ্ছে, ক্লিক করতে হচ্ছে, অনেকগুলো হ্যাসেল। তার থেকে এই কাজটা ইজিয়ার হয়। ইভেন আমরা যে ক্রিয়েশনটা বানিয়েছি সেই ক্রিয়েশনটারও যদি আমরা ইজি করতে চাই, সেখানে সিলেক্ট করতে হবে মাত্র একটা, দুইটা না, একটা সিলেক্ট করে যদি আমরা ডিভাইড অবজেক্ট বিলো দেই তাহলে ওইটা সিলেক্ট হবে। ইভেন এখানে যদি আমরা চাই এই পার্টটা রাখতে কালার করার জন্য ডিফারেন্ট কোনো কারণে, সেটাও থেকে যাবে। এটা কিন্তু ডিভাইড দিয়েও করা যায়, তাই না? ডিভাইড দিলেও কিন্তু একই কাজ হতো। তার মানে হলো একই কাজ আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, এটা একটা ওয়ে, সিম্পলি ওয়ে। দেখেন অনেক সময় আমরা পেন টুল নেই, পেন টুল নিয়ে হয়তো ভুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর মনে হলো না আমরা আসলে পেন টুলের কাজটা নাই আর করবো না। অথবা অনেক সময় দেখা গেলো টাইপ টুল দিয়ে আমরা টাইপ করেছি, লিখেছি, হয়তো কোনো কারণে আমরা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে হয়তো সিলেকশন টুলে চলে গেছি, তারপর বাহিরে ক্লিক করলে সেটা হাওয়া হয়ে যাচ্ছে। আমরা হয়তো কোনো অবজেক্ট ড্র করেছি, অবজেক্টের কালারটা হয়তো নান করে দিয়েছি, ফিল কালার, স্ট্রোক কালার কিছুই নেই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আছে, হিডেন অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি না। কন্ট্রোল ওয়াই যদি দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে কিছু জিনিস আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, তারপরে হলো আনপেন্টেড অবজেক্ট আছে, আনপেন্টেড টেক্সট পাথ আছে, এই জিনিসগুলো আছে। এগুলো মূলত যখন নাকি আমরা প্রিন্টিংয়ের কাজ করি স্পেশালি, এবং সেটা যখন রিপে যায় কালার সেপারেশন করে, তখন ভালো ধরনের প্রবলেম তৈরি করে, সে আসলে আইডেন্টিফাই করতে পারে না এটা কী আছে। তো সেই ক্ষেত্রে যে কাজটা করা যায় এটাকে ক্লিন আপ যদি করা যায়, আপনি ফাইনালি যখন প্রজেক্টটা ডেলিভারি দিবেন বা প্রজেক্টটা কাউকে হ্যান্ড ওভার করবেন, তখন অবজেক্ট মেনুতে যাবেন, পাতে যাবেন, এখানে দেখেন ক্লিন আপ বলে একটা বিষয় আছে, ক্লিন আপ। এখানে দেওয়ার পরে আপনার তিনটা অপশন দেখাবে, স্টে পয়েন্ট, আনপেন্টেড অবজেক্ট, এমপ্টি টেক্সট পাথ। এই জিনিসগুলো যদি আপনি না চান, যেগুলো আমার প্রয়োজন নাই, সিম্পলি ওকেতে ক্লিক করেন, দেখেন যে সব ক্লিন, সব নেই, ঠিক আছে। এটা অবশ্য প্র্যাকটিস করার কিছু নাই আমার কাছে মনে হলো। পরের জিনিসটা আমরা দেখব, সেটা হলো কম্পাউন্ড পাথ। দেখেন আমরা চাই যে এখানে সি থ্রো করার জন্য এখান দিয়ে এই যে রেড কালারটা আছে এটা মাঝখান দিয়ে দেখা যাবে, নিচেরটা দেখা যাবে। সেক্ষেত্রে আপনি তো সহজ কথা বলতে পারেন এটা ইয়েলো আছে, এটা হোয়াইট করে দেন, তাহলে নিচে দেখা যাবে, তাই না? দেখা যাচ্ছে, দেখেন দেখা যাচ্ছে তো, আসলে কি দেখা যাচ্ছে? আমরা দেখি দেখা যায় কিনা, যদি এখানে নিয়ে আসি দেখা যাচ্ছে না কিন্তু, কারণ যদি এখানে হতো, এখানে তো হোয়াইট কালার না, ডিফারেন্ট কালার। আচ্ছা, যদি এরকম প্রবলেম হয় যে আচ্ছা আমরা হোয়াইট দিয়ে দিলাম, কোনো কারণে এমন হলো আপনার যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট কোনো কালার হলো এবং সেটা পিছনে থাকলো, তাহলে আরেকটা প্রবলেম। তাহলে কি করবেন, উপায়টা হলো এরকম যদি শেপ বানানোর কখনো প্রয়োজন হয়, সি থ্রো করার প্রয়োজন হয়, এটাকে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, তারপরে দুইটাই সিলেক্ট থাকবে, যেই জায়গাটা সি থ্রো হবে এটা ভিতরে থাকতে হবে, ইনসাইডে থাকবে। দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে যাবেন, তারপরে দেখেন কম্পাউন্ড পাথ আছে, কম্পাউন্ড পাথে গিয়ে আপনি মেক ক্লিক করবেন, মেক ক্লিক করে সে অটোমেটিক্যালি সি থ্রো করে দিবে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি সি থ্রো হয়েছে, আর একটু কনফার্ম করার জন্য আমরা এখানে মাঝামাঝি জায়গায় রাখতে পারি, তার মানে এটা ওভার কনফার্ম সি থ্রো হয়েছে। উইন্ডো মেনুতে গেলে আপনারা লিঙ্ক পাবেন, লিঙ্ক সম্পর্কে বলেছিলাম যে আজকের কোনো একটা ক্লাসে আলোচনা হবে, তাই না? লিঙ্ক সম্পর্কে, লিঙ্ক হলো মূলত ফটোশপের ফাইল অথবা ইমেজকে যদি আমরা ইলাস্ট্রেটরে আনতে চাই তাহলে লিঙ্কটা হলো আমাদের কাজ করবে। ফাইল মেনুতে যাওয়ার পরে দেখেন প্লেস বলে একটা কথা আছে, ফাইল মেনু থেকে প্লেস, প্লেসে যাওয়ার পরে আপনি যে কোনো ছবি যদি আনতে চান, আমরা একটা ইমেজ থেকে একটা ছবি আনবো, একটা বাচ্চার ছবি, সিলেক্ট করার পরে দেখেন এখানে বাম পাশে লিঙ্ক আছে, আপনারা অন্য কিছু ক্লিক করবেন না, শুধু লিঙ্কে ক্লিক করেন, করার পরে প্লেসে ক্লিক করার পরে আপনার মাউসের সাথে ছবিটা থাম্বনেল দেখাবে, আপনি যদি সিম্পলি ক্লিক করেন ছবিটা দেখাবে, ছবিটা অনেক বড়, তাই না? ছবি ছোট করতে হলে কন্ডিশন কি মনে আছে, কর্নার শিপ চেপে, শিপ চেপে কর্নার থেকে আমরা ছোট করব, তাহলে রেশিও অনুযায়ী ছোট হবে, ছবির চেহারা ঠিক থাকবে। আচ্ছা, এখন ছবিটা আনার পরে দেখেন কি হলো, চার কোণা একটা বক্স আছে, ছবিটাতে এরকম চার কোণা বক্স ছিল না, তাহলে আসলো কেন? এটা যদি আমরা একটা ডুপ্লিকেট করি এই লিঙ্কের মধ্যে, দেখেন ডুপ্লিকেট আরেকটা হয়ে গিয়েছে। তাহলে দুইটার কাজ কি? মূলত এই চার কোণা বক্সের মানেটা হলো যে আপনি যখন
এই ছবিটা এখানে দিচ্ছেন, বসাচ্ছেন, ছবিটার প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন, অরিজিনালি ছবিটা কিন্তু এখানে নাই, এটা লিঙ্ক আকারে আছে, অন্য জায়গায় আছে। তার মানে হলো আপনি যদি কাউকে ইলাস্ট্রেটর ফাইলটা পাঠান, পেন ড্রাইভে করে হোক অথবা মেইল করে হোক, আপনাকে কিন্তু সাথে ওই ইমেজটাও দিতে হবে। যদি না দেন তাহলে সে যখন ফাইলটা খুলবে ইলাস্ট্রেটর ফাইলটা, সে আসলে মিসিং দেখবে, একটা চারকোনা বক্স দেখবে, আর কিছু পাবে না। তাহলে উপায় কি, যে আমরা যদি ভুলে যাই, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে উপায় হলো আমি যদি সেকেন্ড ইমেজটাকে ধরি, সিলেক্ট করার পরে আমরা মানে ডান পাশে পপ আপ থেকে যদি ক্লিক করি, দেখেন এখানে আছে এমবেড ইমেজ বলে একটা কথা আছে, যদি আমরা এমবেড করে দেই তাহলে দেখেন এই কর্নারটা মানে ক্রসটা নাই। এখন যদি আপনি এটা পাঠান তাহলে কিন্তু আর আলাদা করে ইমেজটা দিতে হবে না। এখন এই সুবিধাগুলোর কি সুবিধা কি অসুবিধা আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি, মনে করেন এই ইমেজের ফাইলটা আছে হয়তো 5 মেগাবাইট বা 6 মেগাবাইট, আপনি হয়তো ইনিশিয়ালি তাকে প্রিভিউ দেখানোর জন্য এটা দিতে চান না, অথবা তার কাছে ইমেজটা হয়তো আছে, শুধু ইলাস্ট্রেটর ফাইলটা দিলে হবে। সেক্ষেত্রে আপনি যদি লিঙ্ক করেন, সুবিধা হলো যে আপনি এই ইমেজটা যখন ইচ্ছা মডিফাই করতে পারেন। দেখেন এখানে দুইটা বাটন অ্যাক্টিভ আছে, এই বাটনটা মানে ক্লিক করলে আপনি অরিজিনালে যাবে, অরিজিনাল বলতে এখানে যখনই ক্লিক করবেন, এটা যদি পিএইচডি ফাইল হয় বা ইমেজ হয় সেটা ফটোশপে খুলে যাবে। ফটোশপে খুলে আপনার যা যা মডিফিকেশন আছে করে আপনি সেভ করলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো আপডেট হয়, কখনো কখনো যদি অটো আপডেট না হয়, ইলাস্ট্রেটর আপনার বন্ধ আছে কিন্তু আপনি মডিফাই করে রেখে দিয়েছেন, পরে ইলাস্ট্রেটর খোলার পরে দেখা যায় অনেক সময় আপডেট হয় না, সেক্ষেত্রে এই যে একটা বাটন আছে আপডেট বাটন, এডিট অরিজিনাল পরে আছে আপডেট লিঙ্ক, এটাতে যখন ক্লিক করবেন তখন আপডেট হয়ে যাবে। আমি সরি, পিছন থেকে মনে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এটা হলো আপডেট লিঙ্ক। আপনি আপডেট লিঙ্কে যখন ক্লিক করবেন তখন কি হবে, ওই আপডেটটা চলে আসবে এখানে, এটা যদি লিঙ্ক অবস্থায় থাকে। কিন্তু আপনি যদি এমবেড থাকে তাহলে কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন না, আপনি চাইলে ছবিটাকে মডিফাই করতে পারছেন না, চাইলে ওইখানে গিয়ে আপডেট করতে পারছেন না। কি করতে হবে, ছবিটাকে মডিফাই করে চেঞ্জ করে আবার এখানে প্লেস করতে হবে। তাহলে কিছু সুবিধা কিছু অসুবিধা দুইটাই আছে, এখন ডিপেন্ড অন কন্ডিশন আপনি কখন কিভাবে ইউজ করতে চান। আচ্ছা, ছবিটা আমরা এখানে ধরে আমাদের লিঙ্ক হিসেবে ইউজ করতে চাই, এর সাথে আমরা ইনক্লুড করব ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা কি কাজ করে, মূলত আমরা যখন ফটোশপের কোনো ফাইলকে ইলাস্ট্রেটরে ইউজ করি তখন দেখা যায় 100% হয়তো হুবহু জিনিসটা আমার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমি অরিজিনাল ফাইলটা নষ্ট করব না। মনে করেন আমি একটা আইডি কার্ড বানাবো, আইডি কার্ডে কারো একজনের চেহারা দিব, চেহারাটা এরকম থাকবে শেপ। সেক্ষেত্রে আপনি যেটা করেন, যদি আর্টওয়ার্ক করে নেন মানে এরকম স্ট্রোক করে নেন তাহলে বেটার বুঝতে যে কতটুকু শেপ নিচ্ছেন। তাহলে ইমেজটা আছে নিচে, আমার আর্টওয়ার্কটা আছে উপরে, এই দুইটাকে সিলেক্ট করে যদি আমরা অবজেক্ট মেনুতে যাই, উপরে ক্লিপিং মাস্ক আছে, ক্লিপিং মাস্কের পাশে আছে মেক, ওই কম্পাউন্ড পদের মতো মেক আছে, দুইটা সিলেক্ট করে যখন মেক করব, এখন দেখেন কি হলো, আমি উপরে যে শেপটা ড্র করেছি এই দিয়ে কিন্তু সিথ্রো হচ্ছে, মানে নিচেরটা দেখা যাচ্ছে, বাইরেটা ঢেকে গেছে, মানে উল্টা কম্পাউন্ড পাতের উল্টো। কম্পাউন্ড পাতে ছিল মাঝখানে ছোট যেটা ছিল এটা দিয়ে দেখা যেত, আর এখানে হলো এটা দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনাল এটাই থাকতেছে, বাকিটা হাইড হয়ে যাচ্ছে। এখন আপনি বসালেন এই ইমেজটা, আপনি দিয়ে দিলেন, যেরকম দেখতে পাচ্ছেন প্রিন্ট আসলে এরকম হবে, পুরো যে ইমেজটা ছিল ওটা প্রিন্ট হবে না। কিন্তু যদি আপনি মডিফাই করতে চান, যে ইমেজটার পজিশন সাইজ মডিফাই করতে চান, কিভাবে করবেন, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন এবং যখন মাউস ওভার করবেন, স্মার্ট গাইড থাকলে মাউস ওভারে দেখাবে, ক্লিক করলেন ইমেজের চারকোনা বক্সটা সিলেক্ট হলো। এখন আপনি এটাকে ধরে মুভ করতে পারেন, সরাতে পারেন, হ্যাঁ যে কোনো দিকে নিতে পারেন। যদি মনে হয় না আমি একটু রেশিও ছোটো করবো বা বড়ো করবো, তাহলে কী করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে এটাকে ধরে নেবেন, ধরার পরে আপনি সিলেকশন টুলে যাবেন। এখন দেখেন বাউন্ডিং বক্স চলে আসছে, এখন যদি আপনি ছোটো বড়ো করতে চান কোনো সমস্যা নেই।